যখন রমজান মাস শুরু হয়তো তখন আমাদের মনে সহবাস সম্পর্কে কিছু প্রশ্ন জাগে বিশেষ করে যুবক যুবতী যাদের নতুন নতুন বিয়ে হয়েছে বন্ধুরা সহবাস করতে প্রতিটি মানুষই পছন্দ করে কিন্তু রমজান মাসে শরীয়ত মোতাবেক আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে সহবাস করবেন রমজান মাসে সহবাস করার সহি তরিকা কী পাছে আমরা যেন এমন কোনো ভুল না করি যাতে আমরা ইমান থেকে খারিজ হয়ে যাই সামান্য একটি বিষয়ও একজন মানুষকে ইমান থেকে খারিজ করতে পারে আমরা অনেক রিসার্চ করার পরে এই ভিডিওটি তৈরি করেছি আপনারা যদি আপনার স্ত্রী আপনার স্বামীর সাথে সহবাস করতে চান বিশেষ করে আমাদের মা ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা একটু মনোযোগ দিন কীভাবে আপনাকে রমজান মাসে সহবাস করতে হবে এবং সহবাস করার পর কোন দোয়া পড়তে হবে এবং রমজান মাসে এমন কি কি কাজ আছে যেগুলো আপনারা করবেন না তো দেখুন সহবাসের তরিকা তো আপনি অবশ্যই জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা বোঝা জরুরি যে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে আমাদের ইমান বা শরীয়তের বিরুদ্ধে যাওয়ার একটি মশলাও আমাদের উপরে নথিভুক্ত হয় আমাদের প্রিয় করিম হুজুর সাল্লাহ তালা সাল্লাম বলেছেন পুরুষ নারীর এবং নারী পুরুষের পোশাক তারা যেভাবে চাই সহবাস করতে পারে এখান থেকে আপনি তো এই হুকুম পেয়েছেন যে স্ত্রী স্বামীর জন্য এবং স্বামী স্ত্রীর জন্য একে ওপরের পোশাক যেভাবে আপনার মনে আসে সেভাবে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন কিন্তু এর মধ্যেও কিছু কন্ডিশনস আছে সহবাস এমন সময় করবেন না যাতে পুরুষ বা মহিলার নামাজ কাজা হয়ে যায় এখন এখানে নামাজ কাজা হওয়ার অর্থ হলো এমন সময় সহবাস করবেন না যে সময় আজান হচ্ছে আর গোসল করার সময় নেই যদি এমন অবস্থায় আপনি সহবাস করেন আর আপনার কারণে আপনার স্ত্রী বা আপনার স্বামীরই নামাজ কাজা হয়ে যায় তাহলে শাস্তির গুনাগার দুজনেই হবে এখন আমরা যদি এই বিষয়ে চিন্তা করি যেভাবে আমাদের উপর নামাজ ফরজ সেভাবে আমাদের উপর রোজাও ফরজ এখন এখানে আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনি সহবাস কোন সময়ে করছেন রমজান মাসে সহবাস করার সঠিক সময় রোজা ইফতারের পর থেকে সেহেরির সময় পর্যন্ত এর মধ্যে আপনারা সহবাস করেন কোনো আপত্তি নেই তবে এটুকু সময় দিন যে আপনি যখন সহবাস থেকে ফারিগ হবেন তো সেহেরির সময়ের আগে আপনি অজু করে নেবেন আপনি যদি নাপাকি অবস্থায় রোজা রাখেন তো আপনি নিজেই চিন্তা করুন নাপাকি অবস্থায় নামাজ হবে না আর যখন নামাজ হবে না তো খালি রোজা রেখে কোনো লাভ নেই রোজার অর্থই ইবাদত করা তো যখন আপনার নামাজ কাজা হলে আপনি গুনাহগার হবেন সেভাবে রোজা ছাড়লেও আপনি গুনাহাগার হবেন কারো কারো মনে এ প্রশ্ন আসে যে নাপাকি অবস্থায় রোজা হবে যদিও আপনার রোজা হয়ে যাবে কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন যে এমন রোজা রেখে কি লাভ আপনি নামাজ পড়তে পারবেন না কোরআন পড়তে পারবেন না কোনো আয়াত পড়তে পারবেন না তো খালি ফাঁকা করে কোনো লাভ নেই রোজার অনেক বড় বড় ফাজিলাত রয়েছে অনেক বড় বড় মর্যাদা রয়েছে এখন কিছু লোক যাদের নতুন বিয়ে হয়েছে তারা মনে করে যে রোজা অবস্থায় আমরা যদি আমাদের স্ত্রীর গালে চুমু খাই তাহলে তাতে রোজার কোনো পার্থক্য হবে না হ্যাঁ আপনার কথা ঠিক রোজার কোনো পার্থক্য হবে না গালে চুমু খেলে কিন্তু যদি আপনার ভিতরে ফিলিংস আসে এবং আপনি রোজা অবস্থায় থাকেন বা আপনার স্ত্রী রোজা অবস্থায় থাকে এবং রোজা অবস্থায় তার উপর গোসল ফরজ হয়ে যায় তার মানে স্ত্রী বা স্বামী নাপাক হয়ে গেছে তার মনে নোংরা চিন্তা আসতে শুরু করে তাহলে রোজা মকরু হয়ে যাবে আর যদি রোজা মকরু হয়ে যায় তবে আপনি নিজেই চিন্তা করুন একটি কিস এর কারণে আপনার উপর রোজা মকরু করার শাস্তি নাজিল হবে আপনি নিজে তো গুণাহার হবেনি আপনার সাথে আপনার স্ত্রী বা আপনার স্বামীও হবে এই জন্য রোজাকে সম্মান করুন রোজা অবস্থায় এমন কোনো কাজ করবেন না যাতে পুরুষ বা মহিলাদের মনে খারাপ চিন্তার জন্ম হয় এখন এখানে ঠোঁটে যে কিস আছে যাকে কেউ কেউ লিপ কিসও বলে থাকেন রোজা অবস্থায় তা করা কি জায়েজ তাহলে এখানে শরীয়তের বিধান হল যদি অন্য কারো মুখের লালা আপনার মুখে প্রবেশ করে এবং তা আপনার গলার নিচে নেমে যায় তাহলে রোজা মকরু হয়ে যাবে তাই রোজা অবস্থায় এই কাজ করা যাবে না একশো কথার একটি কথা আপনারা শুধু এটুকু বোঝেনি যে রোজা অবস্থায় এমন কোনো কাজ করবেন না যাতে পুরুষ বা নারী নাপাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় হ্যাঁ আপনি আপনার স্ত্রীর পাশে বসতে পারেন কথা বলতে পারেন কিন্তু কোনো নোংরা কথা আপনার মুখ থেকে বের করা উচিত নয় রাতে রোজা ইফতার করে এশার নামাজ বা তারাবির নামাজ পড়ার পর থেকে আপনার সময় শুরু হয় এসার নামাজের পর থেকে শেহরির সময় পর্যন্ত এর মধ্যে আপনি সহবাস করুন কিন্তু তবুও আপনি মনে রাখুন যে নবী করিম হুজুর সাল্লাহ তালা আলহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে আসে অর্থাৎ সহবাস মানে সেক্স করার ইচ্ছা করে তাহলে এই দোয়াটি পাঠ করবে সেই দোয়াটি এরকম বিসমিল্লাহি আল্লাহুম্মা জাহনি নাস সাই ওয়া জান্নি তয়ানা মা রজাকতানা আর একবার শুনে নিন বিসমিল্লাহ আল্লাহ জানা ওয়া মা তানা এর অনুবাদ হলো আল্লাহর নামে শুরু করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে সেই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখো এই হাদিস শরীফটি সহী বুখারি শরীফের তিন হাজার দুশো একাত্তর নম্বর হাদিস তাই যখনই আপনারা সহবাস করতে চান তখন একবার এই দোয়াটি পড়বেন তারপর সহবাস শুরু করবেন সহবাসের নিয়ত করার অর্থ হল এই যে শরীর থেকে কাপড় খুলে ফেলার আগে যখন আপনি মনে মনে ভাববেন যে আমি সহবাস করতে চাই তখন নারী এবং পুরুষ উভয়েই একবার মনোযোগ সহকারে এই দুয়াটি পাঠ করবে এটি শুধু রমজান মাসের দোয়া নয় বরং বাকি দিনগুলোতেও যখনই সহবাসের নিয়ত করবেন তখন একবার এই দুয়াটি অবশ্যই পড়বেন এর ফায়দা হল এই যে যখনই আপনার কোনো সন্তান জন্ম নেবে অর্থাৎ একটি সন্তানের জন্ম হবে তো শয়তান সেই সন্তানের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই দুয়ার আরও অনেক উপকারিতা রয়েছে তাই আপনারা সহবাসের আগে এই দোয়াটি একবার অবশ্যই পড়বেন রমজান মাসে আপনাকে কিছু করতে হবে না শুধু দু তিনটি জিনিস খেয়াল রাখতে হবে প্রথমে জিনিসটি হল আপনার কারণে কোনো নারী বা পুরুষের নামাজ যেন কাঁচা না হয় সময়ের খেয়াল রাখতে হবে দ্বিতীয় জিনিস এই মাসের সম্মান করতে হবে কোনোভাবেই নাজায়জ ও হারাম কাজ না করা অর্থাৎ শরীয়ত মোতাবেক সহবাসের সময় যে কাজগুলো নিষিদ্ধ সেই বিষয়ে খুব খেয়াল রাখতে হবে এবং কোনো অবস্থাতে আল্লাহকে অসন্তুষ্ট করবেন না বাকি আমাদের প্রিয় নবী করিম হুজুর সাল্লাহ তালা আলহ সাল্লাম নিজেই বলেছেন যে পুরুষ নারীর এবং নারী পুরুষের পোশাক আপনি যেভাবে চান সহবাস করতে পারেন এতে আপনার জন্য কোনো বাধা নেই বন্ধুরা জানি না কত মানুষ আছে যারা রমজান মাসে সহবাস করার সময় ভুল করে সেই সব লোকদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সব লোক এই মাসের সম্মান করে আল্লাহ তাবারকতালা আপনাকে এর প্রতিদান দেবেন আর প্রিয় বন্ধুরা এখন আপনারা কোথাও যাবেন না আমরা আপনার স্ক্রিনে এমন দুটি ভিডিও রেখেছি এই দুটি ভিডিও আপনার অনেক কাজে আসবে আপনারা অবশ্যই এই দুটি ভিডিও দেখবেন ইনশা আল্লাহ তালা আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে তাই আপনারা আমার কথা মতো এই নিচের ভিডিওটি অবশ্যই ক্লিক করুন আপনার জীবন বদলে যাবে